ডাক্তারখানার পরিচয়। ইন্ট্রোডাকশন টু হসপিটাল। আপনি কেবে ডাক্তারখানা যাইছেন কি? ডাক্তারখানার রোগীঙ্ক চিকিৎসা পাই জরুরি সুবিধামান উপলব্ধ থাকে। ডাক্তারখানা সবুবেলে রোগীমানঙ্ক চিকিৎসা পাই প্রস্তুত থাকে। আউ আপনাকু তার বিভিন্ন বিভাগর সূচনা রাখিবা জরুরি অটে। আসন্তু দেখিবা কি ডাক্তারখানার কেউ ডিপার্টমেন্ট অর্থাৎ কেউ কেউ বিভাগমান অছি। রিসেপশন, ডাক্তারখানার রিসেপশন বা স্বাগত কক্ষ আপনার প্রশ্নমানঙ্কর উত্তর দেবা পাই তৎপর থাকে। কিছু ডাক্তারখানার এঠার বিলিং সম্বন্ধীয় কাম বি করা যায়। ওপিডি অর্থাৎ আউটডোর পেসেন্ট ডিপার্টমেন্ট বা বাহ্য রোগী বিভাগ। যে রোগী মানুষ ডাক্তারখানার দাখল করা আবশ্যক নথায় সেমানকর যাঞ্চ ডাক্তার ওপিডি রে করন্তি আর সেমানকু ঠিক উপদেশ দিয়ন্তি ও ঔষধ দিয়ন্তি। বড় ডাক্তারখানা মানকরে রোগ অনুসারে অলগা অলগা ওপিডি থায়। উদাহরণ অর্থোপেডিক বা অস্থিশল্য বিভাগ, কার্ডিয়াক বা হৃদরোগ বিভাগ, জেনারেল। আইপিডি অর্থাৎ ইনডোর পেসেন্ট ডিপার্টমেন্ট। রোগীঙ্কু আইপিডি রে দাখল করা যায়। এঠারে রোগীঙ্ক রোগ হিসাবরে তাঙ্কর পুরা যত্ন করা যায় ও সঠিক সুবিধামান দিয়া যায়। আইপিডি বিভিন্ন প্রকার থাকে। কোঠরীরে মিলুথিবা বিভিন্ন সুবিধামান বা রোগ উপরে আধারিত অলগা অলগা আইপিডি ওয়ার্ড মান থাকে। উদাহরণ জেনারেল ওয়ার্ড, সেমি স্পেশাল বা স্পেশাল রুম, পুরুষ ওয়ার্ড বা মহিলা ওয়ার্ড, লেবর ডেলিভারি ওয়ার্ড, টিবি ওয়ার্ড আদি। আইসিইউ অর্থাৎ ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা অতিদক্ষতা বিভাগ। যে লোকমানঙ্কর পরিস্থিতি অধিক শোচনীয় সেমানকু আইসিইউ রে দাখল করা যায়। যেপরিকি হার্ট আটাক রোগী, সিরিয়াস মধুমেহ, ডায়াবেটিস ইত্যাদি। আইসিইউ র কিছু প্রকার। এনআইসিইউ অর্থাৎ নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এঠারে নবজাত শিশুমানঙ্কু রখা যায়। এসআইসিইউ অর্থাৎ সার্জিক্যাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। যে রোগী মানঙ্কর শল্য চিকিৎসা অর্থাৎ সার্জারির আবশ্যকতা আছে সেমানঙ্কু এঠারে দাখল করা যায়। সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিট বা কার্ডিয়াক কেয়ার ইউনিট। এঠারে হৃৎপিণ্ড বা করোনারি ধমনী গুড়িক সহ সম্বন্ধিত ক্রিটিক্যাল অর্থাৎ সাংঘাতিক রোগ। হসপিটাল বিশেষত্ব উপরে আধারিত শব্দগুড়িকর ফুল ফর্ম অলগা হইপারে। কিছু জায়গার পিআইসিইউ র অর্থ হেউচি পিডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ পিলামানঙ্ক পাই আইসিইউ। তেণু কিছু জায়গার পিআইসিইউ র অর্থ হেউচি সাইক্রিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট অর্থাৎ মানসিক রোগর আইসিইউ। কিছু হসপিটালে স্পেশাল বর্ন ইউনিট বি থায়, যেউঠারে বর্ন অর্থাৎ জলি যাইথিবা রোগীমানঙ্কর চিকিৎসা করা যায়। মেডিকাল স্টোর, এঠারে সমস্ত প্রকার ঔষধ ও চিকিৎসা সামগ্রী মিলে। এই বিভাগ রোগীমানঙ্কর প্রেসক্রিপশন অনুসারে ঔষধ দেবা কাম করিথায়। কাজুয়ালটি বা এমার্জেন্সি ডিপার্টমেন্ট, কাজুয়ালটি বিভাগ 24/7 খোলা থাকে। ক্ষতাক্ত রোগীমানঙ্কু এঠারে দাখল করা যায় ও কাল বিলম্ব নকরি চিকিৎসা আরম্ভ করি দিয়া যায়। প্যাথোলজি ডিপার্টমেন্ট বা ল্যাবরেটরি, এই বিভাগরে রোগ নিদান অর্থাৎ ডায়াগনোসিস পাই আবশ্যক রক্ত পরীক্ষা, মলমূত্র পরীক্ষা ইত্যাদি করা যায়। এই বিভাগকু প্যাথোল্যাব মধ্য কোয়া যায়। ইমেজিং, চিকিৎসা ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার করে ডায়াগনোসিস পাই শরীরর বিভিন্ন প্রকার ইমেজর ব্যবহার করা যায়। এতে এক্সরে রু নেই বিভিন্ন প্রকার স্ক্যানিং সামিল থাকে। এক্সরে, কিছু বিশেষ প্রকার রশ্মি ব্যবহার করে এক্সরে নিয়া যাই থাকে।
କେଉଁଠାରେ କିଛି ଫ୍ରାକ୍ଚର ଅଛି କି କିମ୍ବା ଫୁସ୍ଫୁସ୍ର ଅବସ୍ଥା ସାଧାରଣ କି ନା ଯାଞ୍ଚ କରିବା ପାଇଁ ମୁଖ୍ୟତଃ ଏହାର ବ୍ୟବହାର କରାଯାଏ। ଏମ୍ଆର୍ଆଇ ସିଟି ସ୍କାନ୍ ରୋଗ ଚିହ୍ନିବା ପାଇଁ ଡାକ୍ତର ଏମ୍ଆର୍ଆଇ ଓ ସିଟି ସ୍କାନ୍ର ଉପଯୋଗ କରନ୍ତି। ଏହାର ଉପଯୋଗ କ୍ୟାନ୍ସର ରୋଗୀ, ମାନସିକ ରୋଗୀ, ଦୁର୍ଘଟଣାଗ୍ରସ୍ତ ବା ଅନ୍ୟାନ୍ୟ ସାଂଘାତିକ ରୋଗରେ କରାଯାଏ। ସୋନୋଗ୍ରାଫି ବା ୟୁଏସ୍ଜି ଗର୍ଭ ଭିତରେ ପିଲାର ଅବସ୍ଥିତି ନିର୍ଦ୍ଧାରଣ କରିବା ପାଇଁ ଓ ଯକୃତରେ ପଥର ଅଛି କି କ'ଣ ଏହା ଦେଖିବା ପାଇଁ ସୋନୋଗ୍ରାଫିର ବ୍ୟବହାର କରାଯାଏ। ଓଟି ଅପରେସନ୍ ଥିଏଟର ସର୍ଜିକାଲ ପ୍ରକ୍ରିୟା କରିବା ପାଇଁ ଅପରେସନ୍ ଥିଏଟରର ଉପଯୋଗ କରାଯାଏ। ଏହା ହସ୍ପିଟାଲର ସବୁଠାରୁ ଷ୍ଟେରାଇଲ୍ ବା ଜୀବାଣୁବିହୀନ ଅଞ୍ଚଳ ଅଟେ। ଭିତରକୁ ଯିବା ପାଇଁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱତନ୍ତ୍ର ଗାଉନ୍ ଓ ସ୍ଲିପର ପିନ୍ଧିବାକୁ ପଡ଼େ। କେବଳ ବିଶେଷଜ୍ଞ ଡାକ୍ତର ବା ନର୍ସ ଏଠାରେ ପ୍ରବେଶ କରିପାରନ୍ତି। ନର୍ସିଂ ଷ୍ଟେସନ ଏହା ନର୍ସମାନଙ୍କ ପାଇଁ ଡ୍ୟୁଟି ସମୟରେ କାମ କରିବାର ଜାଗା ଅଟେ। ଆଇପିଡି ରୋଗୀ ରିପୋର୍ଟ, ଫାଇଲ ଓ ଅନ୍ୟାନ୍ୟ ଫର୍ମ ଓ ରେଜିଷ୍ଟର ଭଳି ସମସ୍ତ ଡକ୍ୟୁମେଣ୍ଟେସନ ଏଇଠାରେ କରାଯାଏ। କାଫେଟେରିଆ ବା କ୍ୟାଟରିଂ ଡିପାର୍ଟମେଣ୍ଟ କାଫେଟେରିଆ ବା ଖାଦ୍ୟପେୟ ବିଭାଗ ରୋଗୀଙ୍କ ଦେହ ଖରାପ ଅନୁସାରେ ଭୋଜନ ଉପଲବ୍ଧ କରିବା କାମ କରନ୍ତି। ବିଲିଂ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ହସ୍ପିଟାଲ ଡିପୋଜିଟ୍ ବିଲ୍ ଜମା କରିବା ବ୍ୟବସ୍ଥା ଏହି ବିଭାଗରେ କରାଯାଏ। ମେଡିକ୍ଲେମ୍ ପଲିସି ଥିଲେ ତାହା ସମ୍ବନ୍ଧୀୟ ସମସ୍ତ କାମ ଏଠାରେ ହୁଏ।